হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। হাই মাম্মাম, হ্যালো। তখন ওই 11:30 কি 11:45 বাজবে, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন থেকেই ভ্লগ ভিডিওটা স্টার্ট করছি। গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, তো ওপরের ঘরগুলো অনেকটাই নোংরা হয়েছে, মা ওগুলোই ঝাড় দিতে গেছে। তো মাম্মাম, ওর ছর্দি বর্দি সবাই আছে ওপরে। আমি নিচে মাম্মার এঁটোগুলো পরিষ্কার করছিলাম, ওর জামাকাপড় যেগুলো কাচার ছিল সেগুলোকে কেচে দিলাম। আর এখানে দেখো, এই যে কাঠগোলাপ গাছটা দেখছো, এটার একটা রহস্য আছে বলছি তোমাদেরকে। সরি, রহস্য বললাম, রহস্য ঠিক নয়, একটা স্টোরি আছে, স্টোরিটা বলি। বেশ কয়েক মাস আগে আমি একবার কেরবানি বাবার দরবারে গেছিলাম, মানে আমি, হাজবেন্ড, মা, পাপা, কিরণ সবাই মিলেই মাম্মাকে নিয়েও। তো সেখানে ওই কেরবানি বাবার যে বাগানটা আছে, নিশাত বাগ বলে নাম, তো সেই বাগানে এই কাঠগোলাপের ডালটা ভেঙে পড়েছিল, সেখানে ঝড় বৃষ্টি হয়েছিল। তো সেই ডালটা আমি ওখান থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, আর এটা বাড়িতে লাগানোর পর এত বড় হয়েছে। চলো এরপর আমার বাড়ির বাগানের আরও কিছু গাছ দেখাই যেগুলো অনেক সতেজ হয়েছে। এই গাছের ফুলটা দেখো, পেয়ারা ধরার ঠিক আগে যেরকম হয় সেরকমভাবে এই ফুলগুলো ফুটেছে, আর এটার পাতাগুলো এত সুন্দর কি বলবো। এখানে দেখো আমার স্নেক প্ল্যান্টটাও কত সুন্দর হয়েছে, বৃষ্টির জল পেয়ে আসলে এরা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। চলো এরপর তোমাদেরকে কিছু ফলের গাছ দেখাই। প্রথমেই দেখাই এই সবেদা গাছটা, দেখো কত পরিমাণ ফল এসছে। এই প্রথম আমার সবেদা গাছটাই এত ফল এলো। অনেক দিন থেকে এই সবেদাগুলো ধরেছে আর পাকতে অনেকটাই সময় নিচ্ছে, ক্ষণে ক্ষণে পাকছে, মানে একটি একটি করে পাকছে, গাছেই পাকছে, ওখান থেকেই পেরে খাওয়া হচ্ছে। এই সবেদাগুলোর সাইজ খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের, বাট অনেক ধরেছে, আর ছোট ছোট সবে ধরেছে এরকমও অনেক আছে। সবেদাটা খেতে কিন্তু দারুণ মিষ্টি। আর এই সবেদা গাছটা আমাকে আমার পাপাকে কিনে দিয়েছিল, আর এছাড়া একটা আপেল ফুল কিনে দিয়েছিল, সেটাও বাড়িতে হয়েছিল, অনেকটা বড় হয়েছিল, ফুলও ধরেছিল, বাট ওটা কেটে দেওয়া হয়েছে। এরপর দেখায় একটা পাতি লেবুর গাছ, এই গাছটাও কিরণ কিনে নিয়ে এসেছিল আর আমার মা লাগিয়ে দিয়ে গেছিল, এই বছর প্রথম ফল এসছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আতা গাছ, অনেক ফল, মানে ফলের কুড়ি ধরেছে, মনে হচ্ছে ফলগুলো আসবে, কিন্তু এর আগে যতবারই ধরেছে কুড়িগুলো কিন্তু সব ঝরে গেছে। তো চলো এরপর দেখায় একটা পেয়ারা গাছ, এই যে এই পেয়ারা গাছটা কিরণ নিয়ে এসেছিল আর মা লাগিয়েছে, দেখো অনেক পেয়ারা ধরেছে কিন্তু এবার। এই গাছটাই কিন্তু এবছর প্রথম না, এর আগেও ফল দিয়েছে, খেয়েছি, কিন্তু অতটা মিষ্টি না পেয়ারাগুলো। এরপর আমাদের বাড়িতে ফুটেছে এরকম কিছু ফুল, তোমাদেরকে দেখিয়ে দিই, চলো দেখে নাও। এই জামাকাপড়গুলো মেলতে এসেই তোমাদের সাথে এত কিছু শেয়ার করা হয়ে গেল। চলো এরপর আরও একটা জিনিস শেয়ার করি, দেখো তো আমার হাতে এটা কি হয়েছে, খুবই জ্বালা করছে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এরকম অবস্থা। শুধুমাত্র জল দিচ্ছি, জল দিলে তবেই শান্তি হচ্ছে, নাহলে প্রচণ্ড জ্বালা করছে। গাইজ, তোমাদেরকে তো একটা সুখবর দেওয়াই হয়নি, আমার হাজবেন্ড না মাছ চাষ করেছে। আমার শ্বশুররা চার ভাই, তো তাদের চার ভাইয়ের একটা নিজস্ব পুকুর আছে, সেই পুকুরটাতেই আমাদের মাছ চাষটা করা হয়েছে। ছোট মাছ ছাড়ার পাশাপাশি এরকম সাইজেরও কটা মাছ ছেড়েছে, তো তার মধ্যে একটা বাড়িতে খাবার জন্য নিয়ে এসছে। কি হলো ফিশটা, কি হলো? মামার জন্য এখানে আমি লেবুগুলো ছিলে রেখেছি, কারণ জুসটা করে দেবো একটু পরেই। আর ওদিকে দেখো, ঘোষ দাদা দুধ দিয়ে গেল, সেই দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর আজকে আমি রান্না করেছি, মানে মাও রান্না করেছে, মা করেছিল কাতলা মাছের কালিয়া আর আমি করেছিলাম ঝিঙে আলু দিয়ে ঝোল। এটা আমি এমনই রান্না করেছি, মামামও খাবে। গাইজ, মামাম কিন্তু স্নান না করেই ঘুমিয়ে গেছিলো, মানে ওর এত ঘুম পেয়েছিল ওকে আর আটকাতে পারলাম না। তো দেখো ওই টাইমে আমি একটু আমার স্কিন কেয়ারটা করে নিই। সর্বপ্রথম মুখে খুব ভালো করে টোনারটাকে অ্যাপ্লাই করে নিলাম, মানে আমি তো স্প্রে টোনার ইউজ করেছি, তো স্প্রে করে নিলাম। তারপর দেখো একটা কটনের সাহায্যে সব টোনারটাকে মুছে নিচ্ছি, ওই টোনারের সাথে মুখে যত ডার্ট আছে সব উঠে চলে আসবে। আমার মুখের মধ্যে কত নোংরা ছিল চলো তোমাদেরকে কটনটা দেখাই। গাইজ, একটা জিনিস তো লক্ষ্য করলাম, টোনারটা জাস্ট অ্যাপ্লাই করার পরই মুখটা কত পরিষ্কার লাগছে। তো যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করে নেবো মামা আর্থের উপটান ফেস মাস্কটা। আমার রেগুলার ভিউয়ার্স যারা আছো তারা জানবে যে আমি এটাই ইউজ করি, গত কয়েক মাস ধরে ইউজ করে আসছি, আর যতদিন না শেষ হচ্ছে ততদিন আর একটা নতুন নেওয়ার নামও করবো না। এটা কেন বলছি, কারণ পার্সোনালি এটা আমার সত্যি খুব ভালো লেগেছে।
তবে তোমরা দেখতেই পেলে যে আর কিন্তু বেশি নেই মার্কসটা, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার চ্যানেলের ডিসক্রিপশনতে যারা পড়ো তারা দেখবে ওখানে লেখা আছে যে তোমরা এখানে দেখতে পাবে আমার সেলফ কেয়ার হ্যাবিট, এছাড়া আমার মানে স্কিন কেয়ার রুটিন, তো সেগুলো কিছুই তোমরা দেখতে পাও না। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে দিদি ওরকম কেন লিখেছ। তো গাইজ, যখন আমি ইউটিউব জার্নিটা স্টার্ট করি তখন কিন্তু মাম্মা মামার জীবনে আসেনি, তখন আমি একাই ছিলাম, অনেক টাইম ছিল হাতে, মাও রান্নাবান্নার দায়িত্ব আমাকে দেয়নি, মায়ের হাতেই ছিল। তো বুঝতেই পারছো একটা বাড়ির বউ যেটুকু টুপিটাকি কাজ হয় আর বাকি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা, তো সেদিক থেকে আমি যেরকম বাবার বাড়িতে থাকতাম সেরকমভাবেই এখানে থাকা হয়েছিল। যেরকম থাকতাম বলতে ধরো স্কিন হেয়ার এইসব নিয়ে পড়ে থাকা, কি খাবো কি খেলে ফ্যাট জমবে না, এই সমস্ত মানে হাবি যাবি কি বলবো, অনেকটা সেলফ কনসিয়াস ছিলাম। তো সেজন্যই আমি ভেবেছিলাম যে কেননা আমার এই রুটিনগুলো, আমি যেগুলো ইউজ করি, আমি যেভাবে নিজেকে মেনটেন করি, আমার স্কিন আমার হেয়ার, তো এগুলোই যদি আমি শেয়ার করি সোশ্যাল মিডিয়ায় তো অনেকের পছন্দ হতে পারে, অনেকে ট্রাইও করতে পারে। আর তোমরা দেখেছো যে আমার স্কিনে কিন্তু একটি মাত্র পিম্পল নেই, তো এটা আমি বলবো যে এটাই মানে আমার স্কিনটা ন্যাচারালি যতটাই ভালো হোক না কেন আমি অনেকটা মেনটেন করেছি, যদিও মা হওয়ার পর আর এখন বিন্দুমাত্র হয়ে ওঠে না। কী আর করা যাবে গাইজ, এখন তো ওই আমার ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, এরপরে যদি সময় পাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নিলাম, লিপ স্ক্রাব করে নিলাম একবার, ঠোঁটে একটু তোমার লিপ বাম লাগিয়ে তারপর ব্রাশটাকে ভিজিয়ে হালকা করে ঠোঁটে একটু ব্রাশ করে নিলাম। তো এটা কি হয়, লিপটা কিন্তু অনেকটা সুন্দর হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। স্নান টান করে এসে বসবো কি আর দেখি আমার প্রিন্সেস উঠে গেছে ঘুম থেকে, দেন ওর বুবু ওকে স্নান করিয়ে দিল আর আমি ততক্ষণে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম, নাহলে এরপর ওকে খাওয়াতে গিয়ে আবার লেট হয়ে যাবে। এখন যে ভিডিওগুলো দেখছো সেগুলো ওকে কিন্তু লাঞ্চ করে দেওয়ার পরের ভিডিও, ওর পাপা গেছিলো পাথর চাবড়ি, সেখান থেকে এই ঘোড়া গাড়িটা এনেছে, তো এটা পাওয়ার পর কিন্তু ওর খুশির সীমা নেই, আর কাল থেকে মানে গতকাল থেকে এটাকে একবারও হাতছাড়া করে। হাতছাড়া বলতে একটা কথা বলি, মানে ও যেই রুমে ঘুমায় সেই রুমে গাড়িটাকে নিয়ে ঘুমাতে হয়েছে। তোমরা বিশ্বাস করবে না ওই গাড়িটার প্রতি ওর যে কি ভালোবাসা এক মুহূর্তের মধ্যে জন্মে গেছে। আর ও যে জামাটা পরে আছে সেটার জন্য আজকে একটা কথা বলতেই হয়, ওই জামাটা ওকে ওর পিপি গিফট করেছিল, তো যখন ওকে পরিয়েছিলাম তখন হাঁটু নিচে পর্যন্তই ছিল, আজকে হঠাৎ পরাতে গিয়ে দেখছি কত ছোট হয়ে গেছে, মানে জামা ছোট হয়ে গেছে নাকি আমার মেয়ে এত চোখের সামনে থেকে বড় হয়ে যাচ্ছে। তো আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কদিন আগেই আমি আপনাকে পড়ালাম কত ছোট ছিলেন তখন, আর এখন আপনি এতটাই বড় হয়ে গেছেন, জামাটা আপনার কাছে কত ছোট লাগছে। আসলে বাড়ির মধ্যেই আছে তো, আর জামাটা হাতের সামনে পেলাম তো একটু পরাতে ইচ্ছে গেল, সেই জন্য পরিয়েছিলাম, বাট যখন বাইরে বেরিয়েছিল তখন চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে না ছোট থেকে একা থেকে ওর যে সব সময় খেলার জন্য সঙ্গী দরকার হয় তা কিন্তু নয়, দেখতে পাচ্ছ তোমরা যে ডোরেমন নিয়ে একাই খেলছে, ডোরেমনটাকে গাড়িতে চাপাচ্ছে, হ্যাঁ চোখের সামনে শুধু ওর মাকে দরকার। পিপিদের একবার চাপা দেখিয়ে দিন, ঘোড়াটাই কি করে চাপে একবার দেখিয়ে দিন তো মামা। লাকেরিকে কাটিতে ঘোড়েকে মারা হতো ওরা, দড়া 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 ঘোড়া দম উঠাকে দড়া, লালা লালা লা। আবার ঘোড়ার মুখে লাগাম দেওয়া আছে একটা, একবার নামাটা দেখিয়ে দিন মিমি পিপিদের, একবার নামাটা দেখিয়ে দিন। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আপনার পছন্দ ঘোড়াটা? পছন্দ? কে এনে দিয়েছে মামা ঘোড়া গাড়িটা, কে এনে দিয়েছে বলুন, এদিকে তাকিয়ে বলুন, মিমি পিপিতে বলুন কে এনে দিয়েছে, পাপাকে আই লাভ ইউ বলে দিন। আমার মামা কতজনকে কোলে নিয়েছে? হ্যাঁ এটা কি, এটা এটা কে, আর এটা কে, মামা এটা কে, এটা চিনচিন
বাবা তিনটে বেবিকে কোলে নিয়েছে, দুটো ডোরেমন প্লাস একটা বেবি। এই যা বেবিটা পড়ে গেল তো, করে কাঁদছে দেখুন, কাঁদছে। ঠিক আছে, এই বেবিটাকে আমি নিলাম। বেবি সে হাই, হ্যালো, লা 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 লা। কেন আদর করে দিন, আদর করে দিন মাঙ্কিটাকে। হ্যাঁ, একটু আদর করে দিন, মাঙ্কি কাঁদছিল, আদর করে দিন। আর টেডিটা কই? ও বাবা, টেডিটাকেও নিয়ে আসুন, কাঁদছে কাঁদছে। টেডিটাকেও আদর করে দিন, একটা হামি দিয়ে দিন। হ্যাঁ, কেঁদেছে। আপনি সরি বলে দিন, একবার সরি বলে দিন এদেরকে। আমি কোলে নেবো তো। হ্যাঁ বলুন, তোমরা আমার। দিন বেবিটাকে, আমি ধরি একবার, দিন। হ্যাঁ ঠিক আছে, এগুলোকে ধরি। চিনচিনের ঘোড়ায় সব বাই চেপে পড়েছে, আর চিনচিনের জায়গা নেই। কি হবে এবার, কি হবে? আপনাকে আর চাপা নেবে না ঘোড়াটা, যান। সব বাইকে চাপা নিয়েছে, আর আপনার সাথে চাপা নেবে না, খেলবেই না আপনার সাথে, খেলবেই না আর আপনার সাথে। আপনার সবসময় কুটবুদ্ধি, সবসময় কুটবুদ্ধি। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? ঠিক আছে, যা। অনেকটা টাইম ওকে নিয়ে খেলার পর, তারপর যখন একদম রোদ কমে গেছিল, হাওয়া দিচ্ছিল, তখন ওকে বাইরে পাঠিয়েছিলাম ওর দিদিদের সাথে। সন্ধ্যেবেলায় দেখি কিরণ এখানে চাউমিন নিয়ে এসেছে, কেনা তো খাবো না খাবো না করে, খিদেটাও ছিল পেটে, সেজন্য খেয়েই নিয়েছিলাম একটু। আজকের ওয়েদারটা একটু সুন্দর ছিল, সেজন্য ডিনারে মামার জন্য বানিয়েছিলাম ওটস। শুধু ওটস নয়, ওটসের সাথে আমি গাজর আর আলু অ্যাড করেছিলাম। গাইস তখন বাজছিল প্রায় 8:30, তারও ওপর হবে হয়তো। আর দেখো তখন কারেন্টটাও ছিল না, তো মামাকে বেডের মধ্যে বসেই ইমার্জেন্সি লাইট চালিয়ে যত খেলনাগুলো ছিল সব হাতে দিলাম, তারপর ওকে খাইয়ে নিয়েছিলাম। গাইস যেদিন থেকে মামাকে ফোন দেখিয়ে খাওয়ানোটা বন্ধ করেছি, সত্যি বলছি প্রথম দুদিন খুব ভালো লাগছিল, কিন্তু তারপর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এটা সত্যি কতটা কষ্টের কাজ। যেসব বাচ্চারা খাওয়া দাওয়ার দিক থেকে বায়না করে না, যাই বানিয়ে দেওয়া হয় টুক করে খেয়ে নেয়, তাদের ক্ষেত্রে এটা অতটাও কষ্টের নয়। কিন্তু যারা খেতে চায় না, মানে আমার বাচ্চাদের মতো যারা খেতে চায় না, বায়না করে, অনেক রকম অঙ্গি ভঙ্গি, অনেক কথা, অনেক গল্প, অনেক খেলনা, সেই কী বলবো, কী যে হয়ে যায়, আমি ওই খাবার টাইমটাই তোমরা মানে বিশ্বাস করতে পারবে না। বলুন বিসমিল্লাহ। ফোন দেখে বাচ্চার খাওয়া, বা আমরা মায়েরা যদি মনে করি যে ফোনটা সামনে দিয়ে বাচ্চাকে তাড়াতাড়ি খাইয়ে দেবো আমাদের নিজেদের কষ্ট কমানোর জন্য, সেটা কিন্তু বাচ্চাদেরই ক্ষতি একদিক থেকে, এটা কিন্তু বাস্তব। তো আমি চেষ্টা করব যে না, এইভাবেই মামাকে খাইয়ে বড় করে তোলার। তো চলো গাইজ, আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।